তো এটাতেও খুব খেলা করে যে গিফট নিয়ে এসেছি তো আমি তখন বলেছিলাম লাইট অফ করো গুড আফটারনুন মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য আর আমার বয়সে বড় যারা তাদেরকে প্রণাম জানাই আর আমার বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়েই আজকের ব্লগ শুরু করছি ব্লগ না আজকে হচ্ছে টয় কালেকশন ভিডিও করছি কারণ অনেকেই কমেন্ট করেছেন যে আমার ছেলের টয় কালেকশনের ভিডিও দিতে তো এতগুলো টয় একদিনে তো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না হ্যাঁ তো এতগুলো খেলনা তো একদিনে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আমাদের বাড়িতে মানে আমার মেয়ের অনেক টয় কালেকশন মানে সব টয় কালেকশন আছে তো ভাবছি সেগুলো আগে দেখিয়ে নিই তারপরে ছেলের খেলনা গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে ভাবছি আমি আমার মেয়ের সফটওয়ে কালেকশন গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা আমার পুরনো বন্ধু যখনই আমি আমার মেয়ের জন্য সফটওয়েস গুলো কিনেছি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবু আর একবার শেয়ার করে দিই আমার ছ মাসের মেয়ের সফটওয়ে কালেকশন তো প্রথমে দেখাবো তো ওর আমার মেয়ের খেলনাগুলো এই যে এই বাক্সের মধ্যে থাকে তো এই বাক্সের মধ্যে যে কটা খেলনা আছে সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে এটা এটা দেখাই তো এটা তো আপনারা সবাই দেখেই বুঝতে পেরেছেন যেহেতু আমার মেয়ের এখন দাঁত উঠবে তো ওর সবসময় কিছু চিবাতে ইচ্ছা করে তো ওই জন্য আমি এটা কিনে দিয়েছি এই যে এটা তো ও কখন এটা ও কখনো চিবায় না কিন্তু মুখে দেয় এই একটা খেলনা কেনা হয়েছিল লেডিবাগ তো এটা নিয়ে ও খুব ভালো খেলা করে আর টেডি বিয়ার তো এই খেলনাটা আমরা আমরা কিনিনি কেউ একজন দিয়েছে আর এটাও এটাও কেনা হয়নি বল এই খেলনাটাও আমরা কিনিনি এটাও বেশ সুন্দর এটা নিয়েও খেলা করে আর এটা হচ্ছে কি যেন বলে শোনা এটা ফড়িং বাংলাতে বলে যে ফড়িং তো এটা ঘাসের উপরে থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই খেলনাটাও দিই ও বেশ খেলা করে হ্যাঁ আর এটা হচ্ছে স্পাইডার স্পাইডার আবার গান করে ব্যাটারি নেই তো না অফ না না ব্যাটারি আছে ভুলেই গেছি তো এর পেটে চাপ দিলে গান হয় আর এতে হাতে চাপ দিলেও গান হয় হাতে পায়ে হাত বলুন পা বলুন না স্পাইডারে তো পা হয় তো স্পাইডারের পায়ে চাপ যত যে কটা পা সে কটাতে চাপ দেবেন এরকম গান হবে আর এটা হচ্ছে নাইটের সময় এটা হচ্ছে দিনের সং আর এটা হচ্ছে এটা হচ্ছে রাত্রিবেলার গান তো বেশি বেশি গান দেব না হয়তো কপিরাইট চলে আসতে পারে ওই জন্য গানটা পুরো শুনালাম না আপনাদের তো এই একটা সফট টয়েস এই একটা মিকি মাউস আর এটা তো ওর সঙ্গে সবসময় থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন তো ইউনিকর্ন তো এইগুলো হচ্ছে ও চিবায় তো হ্যাঁ যখনই এটা মুখে দেয় চিবাতে যায় তখনই ওর দাঁতে লাগে তখনই ও কান্না করে আর যে কোথাও গেলে আমি এটাই নিয়ে যাই যেহেতু এটা কোথাও বাঁধানো যায় বা কিছু পড়ে টড়ে যাবে না ওই জন্য এটাই নিয়ে যাই এই একটা ক্যাটারপিলার এই একটা সফটওয়েস এটা কিন্তু আমার ছেলের ছেলের কি ঝুনঝুনি মনে হয় ও যখন ছোট ছিল তখনই এটা কিনে দেওয়া হয়েছে তো দেখছি এখনো আছে তো এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে যে শুয়ে শুয়ে খেলা করে না এই যে এইটার মধ্যে তো এটা হয়তো আপনাদের যাদের বাড়ি বাচ্চা আছে সবার বাড়ি হয়তো এরকম খেলনার জিনিস আছে তবু আমি আরেকবার শেয়ার করছি
তো এইটার মধ্যে এটা লাগানো ছিল, এরকম লাগানো থাকে, ও শুয়ে শুয়ে খেলা করে। তো এই একটা, জানি না আজকের ভিডিওটা কত বড় হতে পারে, যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু সব টয়েসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব না। তো এই একটা, এই একটা ইয়ে খেলনা, তো এটা কিন্তু আমার মেয়ে হওয়ার আগে আমার হাজবেন্ডের ফ্রেন্ড এটা গিফট করেছিল। তো এখানে তো বলে দেয় বাচ্চা হওয়ার আগে যে ছেলে হবে কি মেয়ে হবে, তো ওনাকে বলা হয়েছিল, উনি জিজ্ঞাসা করেছিল যে আমাদের ছেলে হবে কি মেয়ে হবে, তা আমরা বলেছিলাম ওনাকে, তা উনি ওই জিনিসগুলো গিফট করেছিল, ওর সঙ্গে অনেক কিছুই গিফট করেছিল, আর এটা গিফট করেছে, এটাও এগুলোও চিবায় আমার মেয়ে, তো এটা গিফট করেছে আমাদের বাড়ির সামনের ওনারা, এটা গিফট করেছে, এর সঙ্গে মানি প্ল্যান্ট গিফট করেছিল। আর এটা আমার ছেলের অনেক পুরানো খেলনা, কিন্তু আমার ছেলে এখন খেলা করে না বলে এখন আমার মেয়ে খেলা করে। এই একটা টেডি, এটা এটাও মনে হয় আমি কিনেছিলাম, আর এটা হচ্ছে কে দিয়েছিল, এটা মনে হয় আমার বড়জা দিয়েছিল, আর এটা হচ্ছে ফ্রক। এখানে বেশিরভাগ খেলনাই আমিই কিনেছি, যখনই যাই আমার মেয়ের জন্য, ছেলে মেয়ে দুজনের জন্যই হাতে করে কিছু নিয়ে আসি, যেহেতু আমার মেয়ে এখনো বসে বসে খেলা করতে পারে না, এই সফট টয়েসগুলো দিই, কিনে নিয়ে আসি যাতে ও শুয়ে শুয়েও খেলা করতে পারে। তো সফট টয়েসগুলো সব দেখিয়ে দিলাম, আর এগুলো পিছনেও আছে অনেক সফট টয়েস, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, হ্যাঁ। তো ও এগুলো দেখা হয়নি, আমার ছেলের ফেভারিট খেলনা, তো এটা হচ্ছে যখন আমরা ডেস্টিন গেছিলাম ঘুরতে, তো আসার পথে একটা গ্যাস স্টেশনে দেখছিলাম অনেক আউল টাউল আছে, অনেক অনেক আউল না, অনেক ধরনের খেলনা সাজানো আছে, তো আমার ছেলে আউল খুব পছন্দ করে, তো ওই জন্যে ওর জন্যে এটা নিয়ে এসেছিলাম। তো তখন যখন আমি এই খেলনাটা কিনেছিলাম তখন আমার ছেলে গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল, তো ওকে সারপ্রাইজ দিয়েছিলাম এই আউলটা দিয়ে। আর এই খেলনাটাও আমার ছেলের জন্য আমি নিয়ে এসেছিলাম, মেয়ের জন্য একটা কিছু একটা কিনেছিলাম, আর ছেলের জন্য এই খেলনাটা কিনেছিলাম, আর এটার মাথায় চাপ দিলেই শব্দ করে। তো আমার ছেলের ছোট ছোট খেলনা খুব পছন্দ, ওই জন্য আমার কাছে দেখবেন সব কিছু ছোট ছোট খেলনাই আছে, আর এই বড় বড় কয়েকটা খেলনা আছে, আর স্কুল থেকে মনে হয় এগুলো পেয়েছে, সব স্কুল থেকেই পেয়েছে আমার ছেলে। কিসের জন্য পেয়েছিস বাবা? এটাও কি ফেয়ার ছিল না কি যেন বলছিলি? ও টিকিটের নাম, যার টিকিটের নাম লেখা ছিল হাত দিয়ে তুলবে, যার নাম উঠবে তাকে খেলনা দিতে, সেরকম তাই তো? তো ও এই আউলসটা নিয়ে এসেছে স্কুল থেকে, আর এই একটা খেলনা, আর এই খেলনাটা আমার মেয়ে এইটা এইটা চুষে চুষে খায় এইটা, আর আমার কিন্তু এই খেলনাগুলো সব বক্সের মধ্যে থাকে, আর আমি এই খেলনাগুলো মাঝে মাঝেই পরিষ্কার করি, যেহেতু আমার মেয়ে মুখে দেয় খেলনাগুলো দেখি। আর এই একটা, এটাকে কি বলে যেন বাবা, এটাকে কি বলে, বাংলাদেশ শঙ্কর মাছ বলে মনে হয় এগুলোকে, আর এটাকে কি বলে, হ্যামার হেড শার্ক, যাই হোক, হ্যামার হেড শার্ক। আর এই আউসটাও আমার ছেলে স্কুলেই পেয়েছে টিকিট চাই, হ্যাঁ টিকিট করে, তো আমার ছেলের আউল খুব পছন্দ, ওই জন্য আউলই নিয়ে নেয়, অন্য কিছু নেয় না। তো এগুলো হচ্ছে, এই খেলনাগুলো হচ্ছে আমার ছেলের খেলনা, তো যখন যেখানে শুয়ে থাকে ওর তার পাশে এই খেলনাগুলো রেখে দেয়। আর আর সারপ্রাইজ দেখাচ্ছি, একটা বড় আউল দেখাচ্ছি আপনাদের, এটাই আমার, এটাও হচ্ছে আমার ছেলের আউল। তো এই আউলটা আমি নিয়ে এসেছিলাম আগের বার, বল বাবা, তো আগের বার আমার ছেলেকে এই আউলটা গিফট করেছিলাম, ওর আউল ভীষণ পছন্দ,
তো ওই জন্য এই বড় আঙুলটা ওকে গিফট করেছিলাম। আর এটা একটা বড় হচ্ছে ব্লু জন্য, না এটা ব্লু জন্য না, এটা তো ব্লু জন্য, হ্যাঁ এটা ব্লু জন্য না। এই এই ট্যাডিটা আমার দিয়েছিল আমার হাজবেন্ড, আমি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আমার হাজবেন্ড দিয়েছিল। ও আমরা এত যখন তখন তখন বাবা লাইক দিয়েছিল, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। ওর বাবা লাইট জ্বালিয়েছিল, লাইট না আমরা সকালবেলা ঘুমাচ্ছিলাম, তো ওর বাবা ডিউটি থেকে এসে আমার জন্য আর আমার ছেলের জন্য দুটো সফট টয়েস নিয়ে এসেছিল, এই একটা আর ওই একটা। ওটা ছেলেকে দিয়েছিল আর এটা আমাকে দিয়েছিল। তাই আমার ছেলে আপনাদেরকে বলছে যে লাইট জ্বালিয়ে বলছে যে তোমাদের জন্য গিফট নিয়ে এসেছি, তো আমি তখন বলেছিলাম লাইট অফ করো, তো সেটাই কি তো এটা হচ্ছে আমার। এখন আমি আর কি করব, এটা আমার মেয়ে আর আমার ছেলেই খেলা করবে, আমি আর কি করব এই এগুলো নিয়ে। কিন্তু এই ট্যাডিগুলো আমার খুব ভালো লাগে। আর এটা এটা আমার ছেলে দেখাচ্ছিল, তো এটাও খুব ওর পছন্দের একটা খেলনা, তো এগুলো আমার খাটের উপরেই থাকে। তো এগুলো এখানেই থাক আপাতত। আর এই যে একটা খেলনা, এটা এটা কেউ একজন হয়তো গিফট করেছিল, আমার এখন খেয়াল নেই কে কোনটা গিফট করেছিল, কারণ এটা অনেক বছর অনেক পুরনো খেলনা। আর আমার ছেলের কাছে খেলনা কিছু কিছু খেলনা আছে ও তাড়াতাড়ি ভেঙে ফেলে, আবার কিছু কিছু খেলনা আছে ও ভাঙতে পারে না, তো তার মধ্যে থেকে এই একটা খেলনা যেটা আমার ছেলে ভাঙতে পারেনি। তো এই একটা খেলনা, তো আগে এই খেলনাগুলো দিয়ে খেলা করতো যখন ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, এখন আর এইসব খেলনা দিয়ে আর খেলা করে না। এই যে এই এইরকম এরকম ছোট ছোট গাড়ি ওর খুব পছন্দ করে। তার আগে বাইরে যেগুলো সেগুলো দেখায়, শোনো বাইরে আছে যেগুলো সেগুলো দেখায়, ঠিক আছে। আর এটা হচ্ছে ফায়ার ট্রাক, এটাও কেউ একজন দিয়েছিল ওর জন্মদিনে, তো এই ফায়ার ট্রাক, ফায়ার ট্রাকের এখন কিছুই হয় না, এখান দিয়ে একটা পাইপ মতো ছিল কি জল বের হতো, কিন্তু এখন কিছুই হয় না সেটা। স্ট্রনা এই যে এই যে এই যে এই যে এরকম কিছু, এই যে লাইন ছিল কি করে কি করে সব মাথা মুন্ডু সব আলাদা হয়ে গেছে। আর এই খেলনাটাও এবার জন্মদিনে পেয়েছে, তো এইটা মনে আছে কে দিয়েছিল, তো এটা ওর পিসি দিয়েছিল। আর ওইটা দাও, এর এখানে মাঙ্কি ঝুলবে, এই যে এখানে এরকম ইয়ে আছে দোলনা টাইপের আছে, এখানে মাঙ্কি বসবে, বসে বসে ঝুলবে আর হচ্ছে কি গান করবে, তাই না বাবা? এই যে মাঙ্কি, এটার মনে হয় ব্যাটারি নেই, তো হচ্ছে না তো শব্দ। ও এটা সবসময় ব্যাটারি দিতে হয়। ও এই যে তো এই খেলাটা ও কয়েকদিন খেলা করে তারপরে ওর বুনুর জন্য রেখে দিয়েছিল, তো এরকম একটা ঝুলবে আর একটা এরকম দোলনার মধ্যে বসে থাকবে, তো এই খেলাটা কয়েকদিন খেলা করেছিল, নিজে নিজেই মাথা নাড়াচ্ছে। আর এই খেলাগুলো এরকম হাতের মধ্যে নিয়েও এরকম খেলা করতে পারবে। তো যাই হোক, কিছু কিছু খেলনা ভালো আছে আর কিছু কিছু খেলনা ভালো নেই, তার মাথা মুন্ডু এদিক ওদিক হয়ে গেছে। তো ভালো হোক আর খারাপ হোক আপনাদের সঙ্গে সব খেলনাই শেয়ার করব। এর মধ্যে কি আছে? এর মধ্যে সব লেগো আছে, যে ছোট 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 যে লেগোগুলো হয় তো ওইগুলো তো হারিয়ে যায়, তো ওই লেগোগুলো এর মধ্যে রেখে দিয়েছে। ও আর এখানে লেগো, ও এর মধ্যেও লেগো আছে, এটা হচ্ছে লেগোর বক্স। ও এগুলো বানিয়েছে আমার ছেলে, এই লেগোগুলো বানিয়েছে। কোথায় ভেঙে দিলাম? এটা পরে আবার ঠিক করো। এটা আবার কি বানিয়েছিস বাবা, গাড়ি? না এটা কি, প্লেন গাড়ি। ও প্লেন গাড়ি বানিয়েছে লেগো দিয়ে। গাড়ি তুই
এটা হচ্ছে লেগোর বক্স। এই বক্সের মধ্যে এক বক্স লেগো ছিল, কিন্তু এদিক ওদিক যেতে যেতে এই কটাই আছে লেগো, এর মধ্যে রেখেছে আর এই যে এই কটা। আর সব এর ওর মধ্যে ঝুড়ি ঝুড়ির মধ্যে সব ভর্তি। এখানে কি আছে বলুন তো, মাটি গেরার সময় ওর বাবা হসপিটালে পেয়েছিল এইগুলো, তো ওর জন্য নিয়ে এসেছিল। আমার ছেলে এগুলো খেলা করে, তো খেলনা না তবু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো জানেন লাইট জ্বলে অন্ধকারের মধ্যে, এগুলো লাইট জ্বলে। এই যে অন্ধকার করতে হবে না, দাঁড়াও। তো এই প্রতিটা ইয়ের মধ্যে লাইট লাগানো আছে, তো প্রত্যেকটা অন করলে প্রত্যেকটাই জ্বলবে। দাঁড়ান দেখাচ্ছি, এই যে প্রত্যেকটা অন করলে প্রত্যেকটাই জ্বলবে। তো এখন বসে বসে এটা খুঁজতে হবে যে এর অন করার সুইচ কোথায়, সেটা দিয়ে দিয়ে অন করতে হবে আর এটা জ্বলবে, অন্ধকারে বেশি ভালো বোঝা যাবে। তো যাই হোক, একটা খুঁজে পেয়েছি, এটা তো চলছে না। তো যাই হোক, আপনাদের দেখিয়ে দিলাম এরকম লাইট জ্বলে। আমি করব, আমি করব। আর জ্বালাতে হবে বাবা, ব্যাটারি চলে গেল। আর এগুলো আর কি দেখাবো, এগুলো সেই মাটি গেরার সময় পেয়েছিল হসপিটালে। ওই যে তো আমার হাজবেন্ডের গলায় পড়া ছিল, তো এগুলো আমার ছেলেকে দিয়েছে, এগুলো নিয়েই খেলা করে। আর এই খেলনাগুলো নিয়ে আমার ছেলে স্নান করে, স্নান করতে যায়, স্নান করার সময় এই খেলনাগুলো খেলা করে। এর মধ্যে আছে এই একটা খেলনা, এরা ভিজে এখনো, এদের গা শুকায়নি। ও বা সোনা, শব্দ করিস না। তো এরা এখনো স্নান করেই আছে, এদের গা এখনো মুছেনি, জানি না এদের জ্বরটা চলে আসবে কিনা, কে জানে। মজা করছি। তো এর মধ্যে টুকরো টুকরো অনেক খেলনা আছে, এইসব খেলনা দিয়ে ও স্নান করার সময় খেলা করে। ছোট ছোট বল আছে, এরকম টুকটুক খেলনাগুলো দেখাতে দেখাতে দেখানো যদি আপনাদের সঙ্গে শুরু করি, তাহলে ব্লগটা ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে। তো এটা আপনাদেরকে কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে এই খেলনাটা যখন নিয়ে এসেছিলাম, তো এটাকে কি বলে জানো বাবা? আর এটার মধ্যে অনেক খেলনা ছিল, বিচে খেলার জন্য এই বক্সের মধ্যে খেলনা ছিল, কিন্তু জানি না এই সবগুলো কোথায় গেছে। তো এই একটা খেলনা, তো এটা আমার ছেলের অনেক ছোটবেলার খেলনা, তো এটা নিয়েই খেলা করতো যখন অনেক ছোট ছিল, যখন ও বসতে শিখেছে তখন এই খেলনাটা কেউ একজন দিয়েছিল বা আমার হাজবেন্ড কিনেছে, আমার ওতে খেয়াল নেই। তো এই খেলনাটা নিয়ে ও খুব খেলা করেছে, খুব। তো এটাও যখন আমরা মিসিসিপিতে ছিলাম কেউ একজন ওকে গিফট করেছিল, ওদিনে গিফট করেছিল বলে। আর এই এই যে ডাইনোসর, এটাও হয়তো কেউ গিফট করেছিল জন্মদিনে। তো এটা না 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 না, এটা আমি কিনেছিলাম বল, খেয়াল নেই খেয়াল নেই। তো এটা হচ্ছে এমন করলেই আওয়াজ হতো, কিন্তু এর ব্যাটারি শেষ হয়ে গেছে, তো ব্যাটারি পাল্টালে এটা এখনো ভালো আছে, এখন এখনো আওয়াজ করবে। আর এই একটা খেলনা, এরও ব্যাটারি নেই, সব খেলনাগুলোর ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আমার মেয়ে যখন আবার বসতে শিখবে, খেলা করতে শিখবে, তখন আবার এর ব্যাটারিগুলো লাগাতে হবে। এরকম করলেই গান হতো, এরকম করে এখানে যা যা আছে, ডগ আছে, ফ্রগ আছে, তো এরকম করলেই ও বলতো যে ফ্রগ। তারপরে তো আপনারা হয়তো জানেন, আপনাদের বাড়িতেও বাচ্চা আছে, আপনারা হয়তো জানেন, আমার আর বলতে হবে না। আর এটা হচ্ছে আমার ছেলের অনেক পুরনো খেলনা, এটা নিয়ে অনেক খেলা করেছে। আর এই দড়ি দিয়ে যখন হাঁটছিল, মানে যখন হাঁটতে শিখেছে, শব্দ করিস না, যখন আমার ছেলে হাঁটতে শিখেছে তখন এই দড়ি ধরে টানত। আর এই ফোনটা নিয়ে অনেক খেলা করেছে। তো এই একটা গাড়ি, এটা আমার হাজবেন্ড কিনে দিয়েছে,
দিয়েছিল, কিন্তু এর সব এদিক ওদিক হয়ে গেছে, তবুও এটা চলছিল। কিন্তু যখনই এর ব্যাটারির সেই মুখটা যখন হারিয়ে ফেলেছে তখন আর চলে না, কিন্তু এখনো চলবে, কিন্তু মুখটা লাগিয়ে দিলে এখনো চলবে ব্যাটারি থাকলে। তো এই একটা খেলনা, এই একটা খেলনা, কিন্তু এর নিচেরটা আর উপরেরটা আউট হয়ে গেছে, তবুও রেখে দিয়েছি। মাঝে মাঝে এইসব নিয়ে খেলা করে, ভাঙা খেলনা নিয়েও খেলা করে। এই একটা খেলনা, এটা হচ্ছে কি বলে, কি বলে এগুলোকে, কি যেন বলে এগুলোকে, তো এইটা হচ্ছে এর এর মাথা। এই একটা খেলনা, এটা হচ্ছে বার্থডে, বার্থডেতে পাওয়া গিফট, মানে জন্মদিনে পাওয়া গিফট। এটা এই একটা গাড়ি, এই একটা গাড়ি, রিমোট কন্ট্রোলের একটা গাড়ি, কিন্তু ভালো নেই এখন, রিমোট নেই, রিমোট নেই না, রিমোট ভেঙে গেছে। আর রিমোট, রিমোট ভাঙেনি, তা কি হয়েছে, এই একটা কাঠের গাড়ি, এটা একজন কেউ গিফট করেছিল আমার ছেলেকে। আচ্ছা শোনা, এটা বাইরে রেখে দিই, এটা কোনো খেলা করতে পারবে, এটা এটা বাইরে রেখে দিই। এটাও ভালো আছে, একটা ছোট্ট গাড়ি, এর মধ্যে প্রচুর ছোট্ট ছোট্ট খেলনা আছে, অনেক ছোট্ট ছোট্ট খেলনা আছে, কিন্তু দেখাতে গেলে সেই অনেক বড় হয়ে যাবে। এই একটা ডাইনোসর, এই একটা গাড়ি, কিন্তু গাড়ির কি হয়েছে বাবা, ব্যান্ডেড লাগিয়েছিস, গাড়িতে ব্যান্ডেড লাগিয়েছিস। এর মধ্যে প্রচুর এরকম ছোট্ট ছোট্ট গাড়ি প্রচুর আছে, ও এরকম ছোট ছোট গাড়ি খুব পছন্দ করে, এই যে এরকম ছোট ছোট গাড়ি খুব পছন্দ করে, এই যে হেলিকপ্টার, কি দেখাবে, এর মধ্যে পুরো টুকরো টাকরা ভর্তি, খুঁজতে হবে। এই যে এতগুলো খেলনা আমি কি দেখাবো, এর মধ্যে অনেক ভালো ভালো খেলনা আছে ছোট্ট ছোট্ট। এই এই একটা ফিশ, এটা হচ্ছে যখন স্নান করে জলের মধ্যে দিয়ে খেলা করা যায়। এটা হচ্ছে আমার ছেলের ছোটবেলার খেলনা, এই একটা গাড়ি। তো শোনা, আরো তোর খেলনা ছিল না, সেগুলো কোথায় গেল? ওর একটা বড় একটা গাড়ি ছিল, কই সে, নিয়ে আয় বাবা, বেশি আপনাদের খেলনা দেখাবো না, কারণ হয়তো আপনারা বোরিং হয়ে যাবেন এত খেলনা দেখতে দেখতে। তো এই ছোট ছোট খেলনাগুলো আর দেখাবো না, তো আর শেষ একটা খেলনা দেখাচ্ছি, তো এই খেলনাটা দেখেই আজকের মতো ব্লগটা শেষ করব। তো এই একটা স্কুটি, তো এটাতেও খুব খেলা করেছে, ভীষণ খেলা করেছে। আর যে স্কুটিটা দিয়েছে সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে যে কে এই স্কুটিটা দিয়েছে। আর এটাও খুব খেলা করেছে, খুব খেলা করেছে। তো এই গাড়িতে এখন আর খেলা করে না, যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে, তো এটা চার্জও নেই, চার্জ দিলে এখনও চলবে। হ্যাঁ, আমার বড় জায়ের ছেলে আর আমার ছেলে দুজনে খুব খেলা করেছে এই গাড়িতে। ও ছোটবেলায় এগুলো খেয়েছিস? তো ছোটবেলায় এই দাঁত দিয়ে কামড়ে কামড়ে খেয়েছে, সেটা আবার বলছে আপনাদেরকে, তারপরে আবার গিলে নিয়েছে। তো যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা, এই টয় কালেকশনের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই টয় কালেকশনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে আপনারা সুস্থ থাকবেন। তো বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। গুড আফটারনুন।